মধ্যপ্রাচ্য সহ তুরস্ক থেকে নিজেদের সব কূটনৈতিকদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গাজায় হামলার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তুরস্কে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ান সহ ইসরায়েলের সকল কূটনৈতিক তুরস্ক ত্যাগ করেছে। ইহলাস নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকেও কূটনৈতিকদের প্রত্যাহার করেছে ইসরায়েল। একটি সূত্র পরিচয় প্রকাশ না করা শর্তে বার্তা সংস্থা এপিকে বলেন, এটি সাময়িক ব্যবস্থা, এটি স্বল্প মেয়াদে থাকবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বিকেলে তুরস্ক থেকে সকল কূটনৈতিককে যত দ্রুত সম্ভব ফিরে আসার নির্দেশ দেয়।